وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে মদের দোকানের সাইনবোর্ডের ডিজাইনের কাজ করা এটি যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ জি ভাই, মদ পান করা, মদ বিক্রি করা, মদের সাপ্লাই দেওয়া, মদের আয়োজন করা, মদ পৌঁছে দেওয়া, মদ তৈরির কোনো কাজে সহযোগিতা করার মতো মদের যে দোকানের যে সাইনবোর্ড সেটি তৈরি করা, হুবহু এভাবে আমরা হারাম না বললেও অন্তত হারাম কাজের সহযোগিতা সে কথা আমরা বলতে পারি। তো মদের মতো এটি হারাম না হলেও এটি যে অন্যায় কাজের সহযোগিতা সে বিবেচনায় এটি একটি হারাম কাজ, সেটি আমরা ইসলামী শরিয়ার যে নীতিমালা রয়েছে সে নীতিমালার আলোকে সেটি আমরা নিশ্চিত হতে পারি। অতএব এ ধরনের সাইনবোর্ডের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখা যায় সেটি নিঃসন্দেহে ইমানের পরিচয়, তাকওয়ার পরিচয়, আল্লাহ ভীতির পরিচয়। অতএব আমরা চেষ্টা করব এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করতে তিনি সক্ষম রয়েছেন। আল্লাহর কাছে আমরা বলবো আমাদেরকে যেন রব্বুল আলামিন উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এবং এ ধরনের জিনিসগুলো থেকে আমরা অ্যাভয়েড করব। আমি জানি যে আমি যদি এই কাজটি না করি তো আরও দশজন রয়েছেন যারা এই কাজটি করে দিবে, সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু আমি যখন এই কাজটি করব না তখন এর মধ্য দিয়ে একটি মেসেজ যাবে যে হ্যাঁ, এই জিনিসটি অন্যায়। আল্লাহর জমিনে এরকম বান্দাও রয়েছে যে শুধু অর্থ নিয়ে, স্বার্থ নিয়ে চিন্তা করে না, বরং অন্যায়কে অন্যায় হিসাবে তারা তার নিজের ক্ষতি বা দুনিয়াবি স্বার্থের জলাঞ্জলি দিয়ে হলেও সে অন্যায়ের তারা প্রতিবাদ করে থাকে। তো এর মধ্য দিয়ে একটি সময় দেখা যাবে যে হয়তো এ মানুষগুলো ওর ভিতরে তাদের অন্যায় বোধটা এটি ফিরে আসবে এবং এর থেকে তারা ফিরে আসার সুযোগ পাবে, অথবা যখন মানুষের কাছে এই জিনিসগুলো বলা বলি করবে তখন এর মধ্যে দিয়ে একটি দাওয়াতের কাজও হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন সেই জিনিসটি যখন অন্য দশজনের কাছে শেয়ার করবে তখন এর মধ্যে দিয়ে মদের যে হারাম হওয়ার বিষয়টি সেই বিষয়টি মানুষের সামনে চলে আসবে। তো সব কিছু মিলিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুযায়ী হচ্ছে কর্মের প্রতিদান। আমি আমার সৎ উদ্দেশ্য, সৎ নিয়াতে আমি যখন এটাকে প্রত্যাখ্যান করব এর জন্য আমি আল্লাহর কাছে উত্তম বদলা পাব। আর এই কাজটি এমন নয় যে এটি যদি আমি ছেড়ে দেই বা এটি ফিরিয়ে দেই তাহলে আমাকে মানে অনেক বড় কিছু হারাতে হবে বা আমার জীবন নাশের শঙ্কা রয়েছে কিংবা আমার বড় ধরনের আর্থিক ক্ষতির বিষয় রয়েছে বা না খেয়ে মরে যেতে হবে, এ ধরনেরও বিষয় না। অতএব এ ধরনের অবস্থাতে আমরা ইমানের যদি পরিচয় দিতে পারি রব্বুল আলামিন আমাদেরকে তিনি উত্তম বদলা দিয়ে তার ইনশাআল্লাহ পুরস্কার তিনি দুনিয়ায়ও দিবেন, আখেরাতেও দিবেন। আল্লাহ আলম বিসাল্লাম সাল্লাম নবীন মহাম